এই গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের টপিকটা হচ্ছে খুবই ভালো একটা নিউজ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে এক্সপ্রেস এন্টি এই বছর মাত্র জানুয়ারি মাস চলছে, এখনও শেষ হয়নি। অলরেডি দুইটা ড্র হয়ে গেছে এবং বিশাল বড় বড় ড্র হয়েছে, যেটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার, টোটাল 11,000। 2015 সালের পরে এই 2022 সালে, আই মিন 7 বছর পরে, আই মিন 2023 সালে এসে এখন এত বড় একটা ড্র হলো প্রথম দুই টাই। দ্যাট মিন্স হচ্ছে 2015 সালের পরে এই প্রথম হচ্ছে একটা বিগ মেসেজ দিল সবাইকে যে এই বছর এক্সপ্রেস এন্ট্রির আন্ডারে প্রচুর মানুষ আসবে। এবং প্রথম স্কোরটা একটু হতাশাজনক ছিল, যে যেটা ছিল হচ্ছে 507, বাট দ্বিতীয় যে স্কোরটা, আই মিন দ্বিতীয় ড্রটে যে স্কোরটা আসছে সিআরএস, সেটা হচ্ছে 507 থেকে নেমে এসে 490, তার মানে 17 কমে গেছে জাস্ট একটা ড্রতে। তো আপনারা চিন্তা করেন, এরকম যদি 4-5টা ড্র হয়, 3-4 মাস একটানা ড্র হয়, স্কোরটা গিয়ে অবশ্যই সেটা 460-465 বা এরও নিচে নেমে যাবে। সো সবার জন্য এটা বিশাল একটা সুসংবাদ। বাট তাছাড়াও আরও দুইটা টপিক নিয়ে আমি কথা বলবো আজকে, তো চলুন শুরু করি। তার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে, আমার এই চ্যানেলটা গ্রো হয় না, আমি জানি না কেন হয় না, বাট আপনারা যদি যারা দেখে থাকেন, যদি নতুন যে কেউ এই ভিডিওটা এই মুহূর্তে দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এটা মোটিভেশন হিসেবে কাজ করবে, অ্যান্ড আরও অনেক বেশি ভিডিও করার জন্য আমি মোটিভেশন পাবো, যে না ঠিক আছে, অনেক মানুষ আমাকে দেখছে, আমাকে শুনছে, বা তারা উপকৃত হচ্ছে। সো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলেই আমার এই চ্যানেলটা গ্রো হবে। আদারওয়াইজ এই যে দেখা যায় যে মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়, আমি লং টাইম আবার ভিডিও বন্ধ করে দিই, যেমন এই ভিডিওটা আমি মনে হয় 2 মাস পরে রেকর্ড করছি। তো আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমি যত ধরনের ইমিগ্রেশনের নিউজ আছে, ভালো নিউজ আছে, অথেন্টিক নিউজ আছে, ঠিক আছে, আমি সবগুলো দেওয়ার চেষ্টা করব। প্লাস আমি স্টুডেন্ট ভিসা নিয়ে যত ধরনের প্রবলেম আছে, কিভাবে কি করা যায়, এই দেশে এসে কি করা যায়, সকল কিছু নিয়ে আমি কথা বলবো। তো আমার সাথেই থাকুন। তো যেটা বলছিলাম যে অলরেডি দুইটা ড্র হয়েছে, এবং তারপরও অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, যেটা হচ্ছে এত স্কোর কিভাবে মানে আর কি তো করবে। সো এটা নিয়ে আমার আইএলটিএস নিয়ে, সরি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, বেসিক ভিডিও, যেটা আপনারা চাইলে দেখতে পারেন এবং অবশ্যই দেখবেন, বিকজ এটা দেখলে আপনারা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে এক্সপ্রেস এন্ট্রির জন্য আসলে কি রিকোয়ারমেন্ট লাগে, আপনাদের কি করতে হবে। যারা বাংলাদেশ থেকে আছেন বা বিভিন্ন দেশ থেকে আছেন, এই কানাডাতে আসতে যাচ্ছেন, তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো, সবচেয়ে দ্রুত একটা প্রোগ্রাম, যেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনারা ডিরেক্ট পিয়ার হয়ে কানাডা আসতে পারেন। এবং যদি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসেন, আপনারা কানাডার যে কোনো প্রভিন্সে মুভ করতে পারবেন, যে কোনো জব করতে পারবেন। সো আপনাদের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সরি আমি একটু সিক। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, সো এটা সবচেয়ে ফার্স্ট প্রোগ্রাম। সো এটাই আপনাদের কনসিডারেশনে রাখা উচিত যদি আপনাদের এজটা একটা নির্দিষ্ট ক্যাটাগরি, আই মিন হচ্ছে 30-31-32 মধ্যে থেকে থাকে, তাহলে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আপনারা ইজিলি আসতে পারেন, বাকি রিকোয়ারমেন্ট যদি থাকে। এখন যেটা বলছিলাম, এই স্কোরটাও যাদের জন্য হার্ড হয়ে যাবে, আই মিন 460-65-70, তাদের জন্য সুখবর আছে, বিকজ কানাডা খুব দ্রুত বিল C-19 নামে একটা বিল পাস হতে যাচ্ছে, যেটা হয়তো এপ্রিলে হওয়ার কথা যতটুকু আমি জানি। সো এইটা যদি হয়ে যায়, তাহলে যাদের স্কোর কম আছে তারাও কানাডা চলে আসতে পারবে, যেটা একটা বিশাল সুসংবাদ। কারণ হচ্ছে কানাডা যেটা দেখছে, বা অথরিটি IRCC যেটা দেখছে, সেটা হচ্ছে ওদের যে লেবার শর্টেজ আছে, সেই শর্টেজটা কাভার হচ্ছে না। ওরা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে লোক নিচ্ছে, প্রতি বছর 3-4 লাখ লোক আসতেছে, বাট ওদের যেটা দরকার সেটা আসলে হচ্ছে না। তাই ওরা যেটা চিন্তা করছে, যে যেই যেই ক্যাটাগরিতে ওদের লোক দরকার, সাপোজ ধরেন হতে পারে সেটা IT, হতে পারে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সো এরকম কিছু প্রফেশন আছে যেখানে 2019 থেকে 2022-এর একটা দিয়েছে, আই মিন হচ্ছে লিস্ট দিয়েছে, যেমন 10-12টা ক্যাটাগরি আছে যেগুলোর মধ্যে হচ্ছে খুব বেশি লোক ওদের দরকার হয়। যেমন হচ্ছে, আমি যদি একটু বলি, ফুড সার্ভিস সুপারভাইজার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ফিনান্সিয়াল অডিটর অ্যান্ড অ্যাকাউন্টেন্ট, রিটেল সেলস সুপারভাইজার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, কুকিং পেছনে যারা কাজ করে, কম্পিউটার প্রোগ্রামার্স, তারপর হচ্ছে ইনফরমেটিভ সিস্টেম অ্যানালাইসিস, ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস, রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। সো এই ক্যাটাগরি যারা আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে, প্লাস আরও তো অনেক ক্যাটাগরি আছে। সো ওরা যেটা করবে সেটা হচ্ছে, যেই যেই ক্যাটাগরিতে ওদের লুক বেশি দরকার, তাদেরকে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে ড্র দেবে। এতে কি হবে, তার কারণ যে আর ধরেন আপনার আইটিতে যে আছে,
তার স্কোরটা হয়তো 450-440, সে দেখা যাবে যে আপনার ITA পেয়ে গেছে, যেটাকে বলা হয় ইনভাইটেশন টু অ্যাপ্লাই, মানে ড্রতে তার স্কোরটা আসবে, সে ইজিলি কানাডা চলে আসতে পারবে। এখন আর ওই যে বড় যে স্কোর, হচ্ছে এত স্কোর কিভাবে করবো, বা যারা ভাবতেছে যে আমাদের স্বপ্ন মনে হয় শেষ, আসলে স্বপ্নটা শেষ হচ্ছে না, স্বপ্নটা হয়তো নতুন ভাবে আবার শুরু হচ্ছে। সো যারা এখনো আপনারা IELTS নিয়ে ভাবছেন যে করবেন কি করবেন না, বা হতাশ হয়ে গেছেন IELTS করে যে স্কোর অনেক কমে গেছে, তাদের হতাশ হওয়ার আর কিছু নেই। যদি আপনার NOCটা মিলে যায় ওদের সাথে, ওদের যে ডিমান্ড আছে জব মার্কেটে সেইটার সাথে যদি মিলে যায়, তাহলে ইজিলি আপনারা ইনশাল্লাহ এই বছরের মধ্যে ITA পেয়ে খুব দ্রুত কানাডা চলে আসতে পারবেন, হয়তো বছরের শেষের দিকেই চলে আসতে পারবেন। এটা ছিল একটা বিশাল ম্যাসিভ নিউজ যে ওরা আপনার যে ডিমান্ড আছে সেটা অনুসারে এখন এক্সপ্রেশনটি ড্র করতে যাচ্ছে। থার্ড যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যারা এই দেশে স্টুডেন্ট আসে অনেক বেশি হ্যাসেল ওদের ই করতে হয় PR-এর জন্য। যদিও কানাডাতে আসলে আপনি কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে কোনো না কোনো প্রভিন্সে গিয়ে আপনি PR পেয়ে যাবেন ইনশাল্লাহ, বাট যেটা হয় সেটা হচ্ছে অনেকে দেখা যায় টরেন্টোতে আসছে, বাট টরেন্টোতে যে প্রবলেমটা থাকে যে PR পাওয়ার ডিফিকাল্ট, তারা মুভ করতেছে অন্য প্রভিন্সে। সো এই প্রবলেমটা ইনশাল্লাহ থাকবে না, বিকজ ওদের যে Bill 19 যেটা আছে, Bill C-19 যেটা ই হচ্ছে পাবলিশ হচ্ছে খুব দ্রুত, বা হচ্ছে পাশ হবে, সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা অফার থাকবে, যেটা হচ্ছে ওদের যে ডিমান্ড আছে জব মার্কেটে, যেই যেই সেক্টরের ডিমান্ড আছে সেই সেক্টরের স্টাডিটা যদি, কোর্সটা যদি যে কেউ করে থাকে, ওদের যে DLI, হচ্ছে যে ইনস্টিটিউটগুলো ওদের অন্তর্ভুক্ত আছে তার মাধ্যমে যদি করে থাকে, আমরা সবাই আসলে DLI অন্তর্ভুক্ত ইনস্টিটিউটে আসি সাধারণত 99%। সো যারা আসবে তো তাদের যদি সেই ইটা থাকে, ওদের যে ডিমান্ড মার্কেট আছে, জব মার্কেট আছে, সেইটার সাথে যদি মিলে যায়, তাহলে তারা ডিরেক্টলি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাদের ওই প্রভিন্স চেঞ্জ করার ঝামেলাও থাকবে না, প্লাস হচ্ছে তাদের যে এক বছর কাজ করা বা হচ্ছে দুই বছর কাজ করে যে PR নেওয়ার যে ঝামেলাটা, সেটাও থাকছে না। সো অনেক অনেক বেশি একটা ভালো সংবাদ এটা। এবং অনেক যেমন করোনার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে TR2PR নামে একটা প্রোগ্রাম ছিল। সো আমার পরিচিত অনেক আছে বা কানাডাতে অনেক স্টুডেন্ট আছে যারা ডিরেক্টলি PR অ্যাপ্লাই করে এখন PR হয়ে গেছে অলরেডি। সো এরকম অপশন আসতেছে, তো সবাই অনেক বেশি এক্সাইটেড আমি জানি। যারা এই নিউজটা জানেন না তারা তো আজকে জানলেন, আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, এতে সবার অনেক বেশি উপকার হবে। আর লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে যদি যারা ফ্রেঞ্চ ভাষা জেনে থাকে, ইংলিশটাও জানে ফ্রেঞ্চও জানে, তাদের জন্যও একটা প্লাস অ্যাডভান্টেজ থাকবে। বাট আমরা যেহেতু ফ্রেঞ্চটা শিখি না সাধারণত, একটু টাফ, বাট আমি ওটাতে গেলাম না। এই তিনটাই হচ্ছে আমাদের জন্য খুব ভালো একটা পয়েন্ট। স্কোর যদি এরকম আপনার কন্টিনিউ ড্র হয়, দুই তিনটা স্কোর অনেক বেশি নেমে যাবে, জাস্ট একটাতেই 17 কমে গেছে। নাম্বার টু হচ্ছে যে আপনার ড্র হবে হচ্ছে এখন NOC, হচ্ছে জব মার্কেটের ডিমান্ড অনুসারে। সো এখানে যাদের কম স্কোর আছে তাদের আসার সম্ভাবনা খুলে গেল, পথ খুলে গেল। আর নাম্বার থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ডিরেক্ট PR এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, যদি তাদের ডিমান্ড, জব মার্কেটের ডিমান্ড অনুসারে তাদের কোর্সটা হয়ে থাকে। সো আশা করি সবাই আমার সাথেই থাকবেন, অ্যান্ড আমার অনেক ভিডিও আসতেছে এই PR নিয়ে, তারপর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে, প্লাস ইমিগ্রেশন নিয়ে। সবাই আমার সাথেই থাকুন, আমাকে সাপোর্ট করুন, ইনশাল্লাহ আমি সকল ধরনের নিউজ আপনাদের মধ্যে খুব দ্রুত পাবলিশ করতে পারবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমি ফাহিম বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। থ্যাংক ইউ, টাটা।